আর ভালো লাগে না, সেই 2 ঘন্টা ধরে এই ট্রাফিক জ্যামে আটকে আছি। বাবু, আয়না নেবেন? খুব সুন্দর সুন্দর আয়না আছে। আরে না না, ওসব লাগবে না। আপনার ভালো না লাগলেও আপনার মিসেসের তো ভালো লাগতে পারে। আমার মিসেসের কি ভালো লাগবে সেটা কি এখন আপনার থেকে জানতে হবে? না না, আমি তো সেটা, এই আপনি জানতো যত সব কোথা থেকে চলে আসে। বাবু বাবু, রাগ করবেন না, আমার কাছে একটা সোনার ফ্রেমের আয়না আছে। কি সোনার ফ্রেমের আয়না? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, এই আয়নাটার ফ্রেমটা পুরো সোনা দিয়ে তৈরি। কোথায় দেখান তো। আরে এটা তো সত্যি গোল্ডেন ফ্রেমের আয়না। কি বাবু, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ, কিন্তু এই আয়নাটা আপনার কাছে কি করে এলো? কেন বাবু, আপনি কি এটা চুরি করেছেন? না না বাবু, আমি আয়নাটা চুরি করিনি। সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি বলছি, বিশ্বাস করুন। আচ্ছা কত দিতে হবে? বেশি না, মাত্র 20 টাকা। 20 টাকা? এই গোল্ডেন ফ্রেমের আয়নার দাম 20 টাকা? আগে হ্যাঁ। আরে বাস, গোল্ডেন ফ্রেমের আয়না মাত্র 20 টাকা? এ তো লটারি জেতার মতো। এই নাও ভাই। আরে লোকটা কোথায় গেল? ও ভাই ও ভাই, আরে তোমার টাকাটা নিয়ে যাও। আরে সিগন্যাল দিয়ে দিয়েছে। যাক ভালোই হলো, ফ্রিতে গোল্ডেন ফ্রেমের আয়না পেয়ে গেলাম। গিন্নি দেখে খুব খুশি হবে। তোদের বাবা তো আসতে দেরি করছে, তাই আমি উজাসকে নিয়ে মামার বাড়ি যাচ্ছি। তোদের বাবা ফিরলে বলবি কালকে সকালে যেন তোদেরকে নিয়ে মামার বাড়ি চলে যায়। তুই কত লাকি রে উজাস। কেন? এই যে আজকে তুই মার সাথে মামার বাড়ি চলে যাচ্ছিস, আর আমাদেরকে বাবার জন্য ওয়েট করতে হচ্ছে। ও এই ব্যাপার, তাহলে তোরা মার সাথে চলে যা, আমি কাল সকালে বাবার সাথে মামার বাড়ি পৌঁছিয়ে যাব। আরে না না, আমি তো ইয়ারকি মারছিলাম। থাক, আর ইয়ারকি করতে হবে না, চল উজাস। আর তোরা সাবধানে থাকিস, কালকে আবার দেখা হবে, বাই। কিরে তোদের মা কোথায়? মা উজাসকে নিয়ে মামার বাড়ি গেছে, আর আমাদের বললো কাল সকালে তোমার সাথে চলে যেতে। ইস, তোদের মার জন্য একটা গিফট আনলাম আর সেটা দেখাতেই পারলাম না। মার জন্য গিফট? কি গিফট বাবা, আমাদেরকেও একটু দেখাও। দাঁড়া দেখাচ্ছি, এই দেখ, এটা হলো গোল্ডেন ফ্রেমের আয়না। গোল্ডেন ফ্রেম? পিওর গোল্ড নাকি কোটিং করা? না না, এটা পিওর গোল্ড, তোরা নিজেরাই ধরে দেখ না। হেভি দেখতে না? হ্যাঁ সত্যি, নিশ্চয়ই অনেক দামি হবে। না রে, এটা আমি ফ্রিতেই পেয়ে গেছি। ফ্রিতে? ফ্রিতে কি করে? তোদের পুরো ঘটনাটা তাহলে বললি। যাক ডিনার তাহলে রেডি। ও এই আয়নাটা আমি এখানেই রেখে যাই। কি সুন্দর খাবার, আমার জিভে জল আসছে। ডিনারটা কখন হবে বলতো, বড্ড খিদে লেগেছে। মা তো সব রান্না করেই গেছে, তাহলে বাবা এত টাইম নিচ্ছে কেন বলতো? ইট উট, চল ডিনার রেডি। যাক অবশেষে ডিনার টাইম। এত দেরি হলো কেন বাবা, মা তো রান্না করেই গেছিল। আসলে আমি নিজেকে ওই গোল্ডেন ফ্রেমের আয়নাটাতে দেখছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। ও আয়না দিয়ে সেলফি, ভালোই বলেছিস। এবার চল। আহ
রুটি শশার তো খাবার অনেক দিন পর খেলাম। তাতে ডিনারটা করে নে, কাল সকাল সকাল আবার বেরোতে হবে। আরে ওরা আসছে। বড্ড খিদে লেগেছে। এ কি খাবারগুলো কোথায় গেল? আরে আমার মনে হয় বিড়াল এসে আমাদের খাবারগুলো খেয়ে গেছে। এই পুট দেখ তো বিড়াল ঢুকেছে কিনা, দাঁড়া দেখছি। না এখানে তো কোনো বিড়াল নেই। আরে 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 না না থামো, আরে আরে আরে। এ কি বাবা তুমি হাসছো কেন? উট ওই দেখ, ও মা এ তো ভূতনি। হ্যাঁ ভূতনি। ওরে বাবারে, পালাও পালাও। তাড়াতাড়ি ঘরে চলো। ওরে বাবারে, আরে আমি তো আয়নাটা কিচেনেই রেখে এসেছি। ও মা গো, এ কি! তাড়াতাড়ি ঘরে চলো, এই দরজাটা লক করে দি। তাতে কি ওই ভূতটাকে আটকাতে পারবে? ওরে বাবারে, এ তো দরজা ভেঙে ফেলবে। তাড়াতাড়ি খাটের তলায় লুকিয়ে পড়ো। হ্যাঁ সেটাই ভালো। কোথায় গেলে রে তোরা? এই ঘরে তো ওরা কোথাও নেই। এ তো খাটের উপরে। চুপ, আমি বরং এখানে বসে ওদের জন্য অপেক্ষা করি। আর কতক্ষণ এইভাবে থাকতে হবে? বাবা ভূতটা খাটের উপরেই আছে। এই তো পেয়েছি। আরে বাবারে, আরে বাবারে, এ তো খাটটাই তুলে ফেলেছে। এবার তোদের একসাথে খাবো। আরে বাবা, এ কি সূর্যের আলো! আহ, আমরা বেঁচে গেছি। ওই জানলা দিয়ে সূর্যের আলো ঢুকতেই ওই ভূতটা পালিয়েছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল। এবার সময় নষ্ট না করে চলো বাড়ির বাইরে গিয়ে উজাসকে একটা ফোন করি। গ্রেট আইডিয়া। সেটাই ভালো, বাড়ির ভেতরে থাকলে ভূতটা আবার ব্যাক করতে পারে। সারা রাত আমরা না খেয়ে ওই খাটের তলায় লুকিয়েছিলাম জানিস। তারপরে ভোরবেলার সময় ওই ভূতনিটা আমাদের ধরে ফেলেছিল। ঠিক ওই সময় সূর্যের আলো এসে ওই ভূতনিটার উপর পড়তেই ও আমাদেরকে ছেড়ে পালালো। কিন্তু ভূতটা যে বাড়ির ভেতরে এখনো আছে কিনা সেটা তো আমরা ঠিক জানি না। আচ্ছা ওই আয়নাটা কোথায়? ওটা তো কিচেনে আছে, কেন বলতো? আচ্ছা আমি গিয়ে দেখছি। এই তাহলে সেই গোল্ডেন ফ্রেমের আয়না। আরে এর ভেতরে তো একটা ভূতনি বন্দি আছে। কিরে উজাস, আয়নাটা পেলি? হ্যাঁ পেয়েছি, তবে এই আয়নাটা অভিশপ্ত। অভিশপ্ত বলিস কিরে? হ্যাঁ, আয়নাটার ভেতরে একটা ভূতনি বন্দি আছে। তাহলে এখন কি করবি? আমি অনেক দূরে গিয়ে আয়নাটা ফেলে আসছি, তাহলে আর ওই ভূতনিটাই বাড়িতে প্রবেশ করতে পারবে না। তাই কর, সেটাই ভালো হবে। ইস, ফ্রিতে একটা গোল্ডেন ফ্রেমের আয়না পেলাম, তাও আবার অভিশপ্ত। আমি আসি তাহলে। কি হয়েছে বাবা, কি এত চিন্তা করছো? উজাস তো বলল যে আয়নাটাকে অনেক দূরে গিয়ে ফেলে আসবে। হ্যাঁ, তাহলে তো ভূতনিটা আমাদের বাড়িতে আর ফিরতেই পারবে না। কিন্তু ওই গোল্ডেন ফ্রেমের আয়নাটা তো চলে গেল।
ইস, ফ্রিতে পেয়েছিলাম। আয়নাটা কোথায় ফেলি? ওই তো পেয়েছি। এই তো এখানে ফেলে দিলে আর কেউ আয়নাটা পাবে না। যাক, এবার আমার কাজ শেষ, আমি বাড়ি ফিরে যাই। ইস, বলটাই আবর্জনার মধ্যে পড়ে গেল। আরে এটা কি? এটা তো একটা গোল্ডেন ফ্রেমের আয়না। এ রাহুল, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি আসছি। এই আয়নাটা আমি বাড়ি নিয়ে যাই, এটা বিক্রি করলে অনেক টাকা পাবো।